আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা ফিরে আসলাম আর একটা লেসনের কিছু অংশ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করছিলাম একজন মহিলা সম্পর্কে, যিনি যার নাম ছিল ভ্যালেন্টিনা তেরেসকোভা। তিনি রাশিয়াতে জন্মগ্রহণ করছিলেন, যার আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কারণ সোভিয়েত ইউনিয়ন আমাদের কথাটা জানার দরকার আছে, আমাদের এখানে এই শব্দটা আমরা পাবো। তো পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরবর্তী যেটার নাম হয়েছে এখন রাশিয়া। তো আমরা প্রথম তার যে অংশটুকু পাইছি, জন্ম, তার বাবা কী করে, মা কী করে, তার বাল্যকালে কী কী করছে এবং সে একজন নভোচারী হওয়ার জন্য কী কী প্রশিক্ষণ নিছে, এগুলো আমরা পড়ছি। এবার আমরা আরও কিছু পড়ব যেখানে তাকে নির্বাচন করা হয়েছিল। তো আমরা একটু বোর্ডে চলে যাই, তোমরা বইটা সামনে রাখিও। তো আফটার দ্য ফ্লাইট অফ, এখানে আমরা পড়তে গেলে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্যালেন্টিনা তেরেসকোভা উনি একজন মহিলা, কিন্তু ওনার আগেও একজন এই মহাশূন্যে গেছিল। তো যিনি গেছিলেন ওনার নাম ছিল, এই যদি এখানে আমরা ওয়ার উচ্চারণটা জ্বর মতো ধরি, জুরি গ্যাগারিন অথবা ইউরি গ্যাগারিন। তো আমরা জুরি গ্যাগারিনটাই ধরি, কারণ উচ্চারণটা এভাবে আসে। তো জুরি গ্যাগারিন এই একজন লোক, উনি প্রথম গেছিলেন এই ভ্যালেন্টিনা তেরেসকোভার আগে। তো আমরা একটু দেখি, আফটার ফরে দ্য ফ্লাইট অফ জুরি গ্যাগারিন, জুরি গ্যাগারিনের ফ্লাইটের ফরে বা উড্ডয়নের ফরে, ফ্লাইট এখানে উড্ডয়ন হিসাবে ধরা হবে। তো এখানে ব্যাকেট দিয়ে দেওয়া আছে উনি কে, জুরি গ্যাগারিন কে, বলছে দ্য ফার্স্ট হিউম্যান বিং, দ্য ফার্স্ট প্রথম হিউম্যান বিং, মানব জাতি টু ট্রাভেল, ভ্রমণ করছে টু আউটার স্পেস, মহাশূন্যে ভ্রমণ করছেন। ওই সালটা ছিল কত সাল, ইন 1961 সালে তিনি মহাকাশে গেছিলেন। এই মহাকাশে আসতে পারে, প্রশ্ন আসতে পারে 1961 সালে কে মহাকাশে গেছিল। তাহলে 1961 সালে মহাকাশে গেছিল যিনি, তার নাম হলো জুরি গ্যাগারিন। এরপরে এই অতিরিক্ত তথ্য দেওয়ার পরে এরপরে আসতে দ্য সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে সেটা রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে এখন রাশিয়া হয়েছে। এই সোভিয়েত ইউনিয়ন ডিসাইড হলো সিদ্ধান্ত নেওয়া, এটার সাথে ইডি আছে, ডিসাইডেড সিদ্ধান্ত নিল কী করার জন্য, টু স্যান্ড হলো পাঠানো, টু স্যান্ড ফাটাতে, টুর অর্থ তৈকাত্তের মতো আসবে, টু ফাটাতে, ও ম্যান একজন মহিলা ফাটাতে, তারা সিদ্ধান্ত নিচ্ছে কোথায়, ইন স্পেস, মহাশূন্যে তারা কী করে, মহাকাশে তারা একজন কী করবে, মহিলা পাঠাবে। তো এটার জন্য তারা কী করছে, তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে 400 জনের বেশি আবেদন করছে। এই 400 জনের বেশি থেকে তারা একজনকে নির্বাচিত করছেন, যাকে নির্বাচিত করছেন তিনি হলেন আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে সেই ব্যক্তি যার নাম হলো ভ্যালেন্টিনা তেরেসকোভা। তো অন 16 ফেব্রুয়ারি 1962 সালে, খেয়াল করো আগেরটা ছিল 1961 সাল, সেটা ছিল সেই সালে গেছিলো জুরি গ্যাগারিন গেছিলো। এবার 1962 সালে তাদের একটা শ্রমিক সম্প্রদায় আছে, ওটার নাম হলো ফ্রো লিটারিয়া নামক একটা হলো শ্রমিক সংগঠন। তারা এই সংগঠন কী করছে, ভ্যালেন্টিনা তেরেসকোভা কী করছে, ওয়াজ সিলেক্টেড, তারা এই সংগঠনটা তারা কী করছে, তাকে নির্বাচিত করছে কিসের জন্য, ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পের জন্য। কতজনের মধ্যে থেকে, দেখো ফ্রম থেকে, অ্যামং মধ্যে, মোর দেন সাইতে 400 অ্যাপ্লিক্যান্টস, 400 আবেদনকারীর সাইতেও বেশি আবেদনকারী থেকে তারা কী করলো, ভ্যালেন্টিনাকে নির্বাচন করছে। নির্বাচন করার পরে এবার তাকে কিছু এই পরীক্ষা দিতে হবে, তাকে তারাদের নিল, তাকে নেওয়ার পরে কিছু তাকে ট্রেনিং দেওয়া হবে, তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো সেটা এবার এখানে আমরা পাবো। তো এখানে দেখো তেরেসকোভা হ্যাড টু করতে হয়েছিল আন্ডারগো শব্দের অর্থ হলো সহ্য করা বা অভিজ্ঞতা অর্জন করা, আমরা এখানে অভিজ্ঞতা অর্জন করা অর্থে ধরবো, তাকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। এ সিরিজ অফ ট্রেনিং, অনেক একগুচ্ছ প্রশিক্ষণ তাকে কী করতে হয়েছে, অর্জন করতে হয়েছে, দ্যাট যেটা ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল, সেগুলোর মধ্যে কী কী অন্তর্ভুক্ত ছিল, এখানে ডব্লিউটার উচ্চারণটা হবে না, ওয়েটলেস ওজনহীন ফ্লাইট মানে মহাশূন্য যাওয়ার জন্য যে ওজনহীন ফ্লাইটের দরকার সেই ফ্লাইটটাকে পরিচালনা করতে হয়েছে এখানে ট্রেনিংয়ের জন্য। এরপরে আছে আইসোলেশন টেস্ট, আইসোলেশন হলো নিঃসঙ্গ, টেস্ট হলো পরীক্ষা, তার মানে মহাশূন্যে গেলে সেখানে তার কারোর সাথে দেখা হবে না, ওখানে নিঃসঙ্গ থাকতে হবে। তো থাকলে কেমন হতে হবে, এই জন্য তাকে এখানে পৃথিবীতে তাকে এরকম নিরাপদে আলাদা রাখা হয়েছে, দেখার জন্য যে কী করতে পারে। সেন্টারফিউজ হলো কেন্দ্রবিমুখ, যেখান থেকে যাবে ওই জায়গা থেকে যাওয়ার সময় কী অবস্থা হতে পারে, এই সেন্টারফিউজ টেস্ট, ওই টেস্টও তাকে কেন্দ্রবিমুখ পরীক্ষা তাকে করতে হয়েছে। এরপরে রকেট পরিচালনা করার জন্য তার জ্ঞান থাকতে হবে, এই জন্য রকেট থিওরি, রকেট পরিচালনা করার
জ্ঞানতাকে অর্জন করতে হয়েছে। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং যেটাতে যাবে সেটার জন্য তাকে কলা কৌশলী তাকে শিখতে হবে, কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সে যেন এটা ঠিক করতে পারে বা কিছু করতে পারে, ওই প্রশিক্ষণটাও তাকে নিতে হয়েছে। এরপরে তাকে কী করা হয়েছে, 100-20 প্যারাশুট জাম্পস, তাকে প্যারাশুটের মাধ্যমে 120 জাম্প দিতে হয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যাতে সে কী করতে পারে, জাম্প দিতে পারে, জাম্পগুলো যাতে নিখুঁতভাবে হয় এজন্য তাকে 120 প্যারাশুট জাম্প দিয়ে আগে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আর একটা ট্রেনিং দেওয়া হয়েছে অ্যান্ড ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, একটা বিমান আছে যেটা কত দ্রুত গতিতে চলে, তখন ওই বিমানের নাম হলো MiG-15 UTI জেট ফাইটার্স। এই জেট ফাইটারটাকেও তাকে কী করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো। এটা চোখের ফলকে অনেক চলে যায়, অনেক দূর চলে যায়, খুব গতি এটার, তাই এটাই এই বিমানটার নাম হলো MiG-15 UTI জেট ফাইটার্স। সিন্স থেকে বা তখন থেকে, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, এখানে লঞ্চ শব্দের অর্থ আমরা জানি সাধারণত দেখবা যে লঞ্চ বলে আমরা ফানের উপরে যে লঞ্চ চলে ওটা নাউন, ওটাকে লঞ্চ স্টিমার এভাবে বলা হয়, কিন্তু আমরা যখন বার্ব হিসেবে ধরব এখানেও লঞ্চ অর্থ হলো উৎক্ষেপণ করা, প্রেরণ করা, শুরু করা। তো এখানে আমরা যদি ধরে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেস ক্রাফ্ট বোস্টক 5, এখানে আর একটা দুইটা শব্দ পাবো, একটা হলো বোস্টক 5 এবং হলো বোস্টক 6। বোস্টক 5 এ ছিল এই, বোস্টক 6 এ ছিল এই আমাদের যে যার নাম পড়তেছি টেলিস্কোপা, আর বোস্টক 5 তার পাশাপাশি আরেকটা মহাকাশ যান ছিল। বোস্টকটা হলো একটা মহাকাশ যান, দুটা মহাকাশ যান আছে এখানে, একটা হলো বোস্টক 5 আর একটা হলো বোস্টক 6। তার পিছনে পিছনে আরেকটা বোস্টক দেওয়া হয়েছিল, আরেকটা যানবাহন পাঠানো হয়েছিল, সেটা হলো বোস্টক 5। তো এখানে সিন্স দ্য সাকসেসফুল সফলতা থেকে, লঞ্চ উৎক্ষেপণের সফলতা থেকে অফ দ্য স্পেস ক্র্যাফ্ট বোস্টক 5, বোস্টক 5 উৎক্ষেপণের সফলতা থেকে অন 14 জুন 1963 সালে 14 জুন যখন ওটা গেছিলো, তারপরে গিয়েছিলো টেলিস্কোপা বিজ্ঞান, এবার ওটা আগে ফাটানো হয়েছে, এবার টেলিস্কোপাকে পরে টেলিস্কোপা বিজ্ঞান টেলিস্কোপা শুরু করছিল, প্রিপেয়ারিং প্রস্তুতি নেওয়া শুরু করছিল ফর হার ওন, ওনার তোলে নিজস্ব ফ্লাইট হলো ফ্লাইট, তার নিজস্ব ফ্লাইটের বা নিজস্ব উড্ডয়নের জন্য সে প্রস্তুতি নেওয়া শুরু করলো। অন দ্য মর্নিং অফ 16 জুন, দেখো এটা গেছে 14 জুন, ঠিক তার দুদিন পরে তাকে ফাটানো হয়েছিল সকালবেলা 16 জুন 1963, তাহলে 1963 সালে 16 জুন, আগেরটা ছিল 5 গেছে 14 জুন, এবার 6 নম্বরটা ফাটানো হয়েছে 16 জুন 1963, টেলিস্কোপা এবং তার সাথে আরেকজনকে দেওয়া হয়েছিল, অ্যান্ড হার ব্যাকআপ কসমোনান্ট এবং তার সহচরীর কসমোনান্ট নভোচারী, তার নাম ছিল কি সলোবয়া, সলোবয়া ওই তাকেও ওয়ার্স ড্রেস তাদেরকেও পোশাক পরানো হয়েছে ইন স্পেস সুইটস, স্পেস সুটসে যে মহাকাশ যাওয়ার জন্য যে পোশাক পরিধান করা হয় ওই পরিধানটা টেলিস্কোপকেও পরানো হয়েছে, এবং তার সহচর হিসাবে যাকে পাঠানো হয়েছে ওই সলোবয়া তাকেও কিন্তু এই ড্রেসটা পরানো হয়েছিল। এরপরে কী হলো, অ্যান্ড টেক এট এবং নেওয়া হয়েছিল, কোথায় নেওয়া হয়েছিল, টু স্পেস মহাকাশ শাটল লঞ্চ প্যাড, যেই জায়গা থেকে এই প্যাড হলো উড্ডয়নের জায়গা, যেই জায়গা থেকে প্রেরণ করা হবে, লঞ্চ প্রেরণ করা হবে, স্পেস শাটল, স্পেস শাটল হলো মহাকাশ যানটা যেখান থেকে প্রেরণ করা হবে, তাদের দুজনকে ওই জায়গায় নিয়ে গেছে, কে নিছে বাই এ বাস, তারা একটা বাসে করে তাদেরকে সেখানে নিয়ে নেওয়া হয়েছিল। এরপর আফটার কমপ্লিটিং সম্পূর্ণ করার হার কমিউনিকেশন, তার যোগাযোগ সম্পূর্ণ করার পরে, অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস এবং তার জীবন সরবরাহকারী জিনিসগুলোকে পরীক্ষা করার পরে, শি ওয়াজ সিল্ড, তাকে নিরাপদে রাখা হয়েছিল ইনসাইড ভিতরে বোস্টক সিক্সের ভিতরে। তাহলে দুইটা জানা, একটা হলো বোস্টক 5 আর একটা হলো বোস্টক 6। বোস্টক 5 এ কে আসিল সেটা আমরা একটু পরে জানবো, বোস্টক 6 এ ছিল ভ্যালেন্টিনা টেলিস্কোপা এবং তার সাথে আরেকজন ছিল সলোবয়া, এই দুজন ছিল। তো এখানে আমরা ইয়ের স্বল্পতার কারণে লিখতে পারি না, এরপর আরও আছে 2 ঘন্টা উল্টা কাউন্টডাউন করার পরে তাদের এখানে গেছিলো এবং তারা 48 বার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে এরপরে পৃথিবীতে ফিরে আসলো। তো আমরা আস্তে আস্তে ওগুলো জানতে পারবো। তোমাদের কাজ হলো এখান থেকে যদি প্রশ্ন আসে যে তাকে কী কী প্রশিক্ষণ নিতে হয়েছিল, এই প্রশ্নটা আসে ভ্যালেন্টিনা টেলিস্কোপাকে কী কী প্রশিক্ষণ নিতে হয়েছিল, তাহলে ভ্যালেন্টিনা টেলিস্কোপাকে প্রশিক্ষণ নিতে হয়েছিল ওয়েটলেস ফ্লাইট, এখান থেকে একবার পুরোটা লিখে দিতে হবে, ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেস ক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স, এই ট্রেনিংটা তাকে নিতে হয়েছিল।
এরপরে আসতে পারে যে তাকে কবে পাঠানো হয়েছিল, তাকে তাকে 16 জুন 1963 সালে তাকে সে রওনা দিচ্ছিল। এবং তার সাথে কে ছিল? তার সাথে একজন তার সহচরী ছিল, তার নাম হলো সলভাইয়া ছিল। তো সলভাইয়া ছিল। এরপরে বোস্টক ফাইভ কত সালে পাঠানো হয়েছিল? বোস্টক ফাইভ একই সালে পাঠানো হয়েছিল, দুদিন আগে পাঠানো হয়েছিল। এটা বোস্টক ফাইভ পাঠানো হয়েছিল 14 জুন 1963 সালে। এরপরে আসতে পারে প্রথম মহাশূন্যে কে গেছিল, কারণ এটার সাথে তোমরা গোলায় ফেলাই বা প্রথম মহাশূন্যে গেছিল জুরি গ্যাগারিন, উনি গেছিল 1961 সালে, আর ওনারা গেছিলেন 1963 সালে। তাহলে প্রথম গেছিল এই লোকটা, এবং এই লোকটা হলো দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961 1961 সালে প্রথম যিনি এই যে মহাকাশে গেছিলেন তিনি হলেন সোভিয়েত ইউনিয়নের, তার নাম হলো জুরি গ্যাগারিন। তো মনে থাকা উচিত তোমাদের। এরপর আসতে পারে যে কতজনের মধ্য থেকে তাকে নির্বাচন করা হয়েছিল। তাহলে আমরা লিখবো যে মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, যে 400-এর বেশি আবেদনকারীর থেকেও তাকে বাছাই করা হয়েছিল। এই হলো আমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে থেকে এখান থেকে আর প্রশ্ন আসবে না। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাইবা। আর এগুলো বই সামনে রাখি, এখান থেকে অনেক সময় ঠিকমতো দেখা যায় না, বইটা সামনে রাখি, আমি যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবা, ওখান থেকে বোঝা খুব সহজ হয়ে যাবে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।